ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, আপনি বলেছেন আমি যদি শুধু ফরজ সালাত পড়ি তার তাহলে কি আমার হয়ে যাবে? আর বললেন এর সাথে ফজরের দুই রেকাত সুন্নাত আর ফজরের ফরজ দুই রেকাত পড়লেই কি হয়ে যাবে? জি, বান্দা যদি ফরজ আদায় করে নেয় দিনে রাতে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত, এটা আদায় হয়ে গেল, ফরজিয়ত তার আদায় হয়ে গেল। আর সত্যিকার অর্থে যদি সে আদায় করতে পারে, নিয়ম মতো যদি আদায় করতে পারে, পরিপূর্ণ হয়, এটাই যথেষ্ট। কিন্তু আমরা কি 100% শিওর যে আমাদের সালাত 100% শিওর হয়? আমাদের সালাতে ত্রুটি থেকেই থাকে। কিন্তু আপনি যে বলেছেন শুধু ফরজ সালাত পড়লাম না, সুন্নত পড়লাম না, তো গুনাহগার হব না? গুনাহগার বলা যায় না, কিন্তু আপনি অনেক সওয়াব থেকে বঞ্চিত হবেন। ডেইলি যদি আপনি 12 রাকাত সুন্নত পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী সহিহ মুসলিমের হাদিস, যদি আপনি দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলে আপনার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকআতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ দিনে রাতে 12 রাকাত সুন্নত সালাত পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলে জান্নাতে একটি প্রাসাদ তার জন্য তৈরি করবেন। এবারে আপনি যদি সুন্নত না পড়েন, তাহলে এই প্রাসাদ থেকে আপনি বঞ্চিত হলেন। অন্য রিওয়ায়াতে এসছে সুনান তিরমিজি থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফা ইন সালাহাত ফাকাদ أفلح وأنجح. الله أكبر. وإن فسدت فقد خاب وخسر. قيامة الدين شربتهم بندر جي عمل الحساب هو بتاعه بالصلاة. جدي صلاة ٹھیک ہے طالش کامیاب سفل طلب کرلو اور جدی صلاة سے তার সালাত ঠিক না থাকে, তাহলে সে বিফল, ফেল করল, ব্যর্থ মনোরথ হল, ক্ষতিগ্রস্ত হল। হাদিসের পরের অংশ, যদি বান্দার কোনো ফরজ সালাতে ত্রুটি থাকে, قال الرب الله سبحانه وتعالى বলেন انظروا لعبدي هل له من تطوع او كما جاء في الحديث دیکھو امر بندہ نفل صلاۃ اچھے کی جدی نوافل تھکے تاہلے فرض صلاۃ تر ترٹی پورن پورن کرے دیا ہوے سبحان اللہ তারপর এই যে বাকি আমল এর নির্ভর করবে, এর উপর বাকি আমলের নির্ভর করবে। তাই বান্দার উচিত সুন্নত সালাত না ছাড়া নিয়মিত সালাত আদায় করা। নওয়াফিল যেগুলি বিশেষ করে এই 12 রাকাত সুন্নাহ, এমনি গুরুত্বপূর্ণ সালাত বিতির, এগুলো ছাড়বে না যথাসাধ্য। কেউ যদি না পারে আর পড়তে পারে না, সেটা ভিন্ন কথা না, যথাসাধ্য মানুষ চেষ্টা করবে ওগুলো যেন না ছুটে। কারণ আমাদের আমলে এমনিতেই ত্রুটি, এবারে যদি সুন্নত সালাত যদি না থাকে, তাহলে তো আটকা পড়ার সম্ভাবনা বেশি। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাই যথাসাধ্য সাধ্য বান্দা
নওয়াফিল সালাত, সুন্নত সালাত ছাড়বে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বস, আপনার প্রশ্নকে সামনে রেখে এতটুকুই বললাম সংক্ষিপ্ত। আল্লাহ আমি যা বললাম আমাকে আমল করার তৌফিক দিন আপনাকে এবং সকলকে। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।